আজকে আমরা যাচ্ছি নিস্তারিণী কালীবাড়িতে সবাই মিলে, মা বাবা মামা তারপরে কি আম্মা আর রাগমা। রাগমা কই ওরা চলে গেছে। আমরা এখন যাচ্ছি নৌকা ধরতে। সামনেই লঞ্চ ঘাট। তো আমরা এখন যাচ্ছি মনিরামপুর ফেরি ঘাটে, সামনেই লঞ্চ ঘাট। লঞ্চ ঘাটে গিয়ে, মনিরামপুরের লঞ্চ ঘাটে গিয়ে ওপারে শ্যাওড়াফুলি, ওখানেই হচ্ছে নিস্তারিণী কালীবাড়ি। আর লঞ্চের ভাড়া হচ্ছে 5 টাকা করে পার হেড। এই যে সামনেই তোমরা দেখতে পাচ্ছ, আমরা ঘাটে এসে গেছি, লঞ্চ ঘাটে, মনিরামপুর ফেরি ঘাট। তো লঞ্চে করে পেরিয়ে ওপারে শ্যাওড়াফুলি ফেরি ঘাটে যাব। তারপরে কিছুক্ষণ পরেই হচ্ছে গিয়ে নিস্তারিণী মায়ের কালী মন্দির। এই যে আমরা এসে গেছি ফেরি ঘাটে, সামনে মামা আর বাবা হচ্ছে এগিয়ে যাচ্ছে, মা আর আম্মাও আছে সামনের দিকে। তো চলো লঞ্চে আগে উঠি, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। মা এদিক দিয়ে ওঠো। তো এই যে লঞ্চে উঠে গেছি, মা আর আম্মা হচ্ছে বসে গেছে। গঙ্গার ভিউটা দেখো, ভীষণ সুন্দর লাগছে। তো মনিরামপুর ফেরিঘাট থেকে শ্যাওড়াফুলির ঘাটে যেতে অত বেশি টাইম লাগে না, 5 মিনিট ধরো, তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছিলাম। তো আমরা এখানে শ্যাওড়াফুলি ফেরিঘাটে পৌঁছে গেছি, এবার যাব নিস্তারিণী মায়ের মন্দিরে। শ্যাওড়াফুলি ফেরিঘাট থেকে কাছেই, একটু হাঁটলেই মায়ের মন্দির দেখা যায়। এসে গেছি এখন এই পারে, এবার যাচ্ছি হেঁটে হেঁটে মন্দিরে। প্রচন্ড গরম, পেছনে সব লঞ্চগুলো দাঁড়িয়ে আছে। চলো এবার মন্দিরে যাওয়া যাক। মাকে নিয়ে যাচ্ছি মন্দিরে। মা কতদিন পর যাচ্ছে মন্দিরে? ভালো লাগছে? চলো মন্দিরে গিয়ে পুজোটা। তো আমরা এখন বাজারের মধ্যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, সামনে মায়ের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। বাজারের ভেতর দিয়ে যাওয়া হচ্ছে এখন মন্দিরে। ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, সবাই দেখুন। মন্দিরের ঘাট
নিয়ে সিঁড়ি পেছনে তো আমরা মন্দিরের গেটের কাছে এসে গেছি, এবার মন্দিরে উঠব। তো আমরা এসে গেছি মন্দিরে। সামনে এই দোকানটা থেকে আমরা পূজোর জন্য ডালা কিনছিলাম। ভিডিও চলো। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এরপর মায়ের মন্দিরের পাশেই একটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির, তো ওখানে আমরা ধূপকাঠি আর মোমবাতিটা এখানে জ্বালিয়ে দিচ্ছি। ডালাটা কার হাতে গো?
তো আমাদের খাওয়া দাওয়া ডাল পুরি সব হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে এগোব। তো আমরা এখন শেওড়াফুলি ফেরিঘাটে এসে গেছি, এখানে একটু লাইন পড়েছে সেই জন্য সোমেন লাইনে দাঁড়িয়ে আছে। এই যে দেখো, টিকিট কাটা হয়ে গেলেই আমরা লঞ্চের দিকে এগোব। তো আমরা এখানে লঞ্চে উঠে গেছি। যে মা দেখো, আবার আমরা লঞ্চে করে ওপারে মনিরামপুর ঘাটে যাচ্ছি। মনিরামপুর ঘাট থেকে একটু তো আমরা মনিরামপুর ফেরিঘাটে নেমে গেছি, এবার বাড়ির দিকে এগোচ্ছি। চলে এসেছি আমরা পুজো দিয়ে, আমরা এখন বাড়িতে এসে গেছি, একটু এবার একটু ফ্রেশ হয়ে নি, এখন খুব টায়ার্ড, এবার খেয়ে দিয়ে ঘুম দিতে হবে। তো চলো পরে আবার কথা হবে, গান ছাড়া নিয়ে আসি, টাটা। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা।